আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানের সাথে আছি নূপুর চৌধুরী। আর আজকে আমাদের এই অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আছেন অ্যাটর্নি শেখ সেলিম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। সেই সাথে দর্শক, আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো, আর অভিবাসন কিংবা আইনি যে কোনো পরামর্শ কিংবা আপনাদের কোনো মতামত কিংবা প্রশ্ন যদি থাকে আপনারা করতে পারেন। সরাসরি আমরা আছি 646-307-9828 এই নম্বরে। সেই সাথে আমরা সরাসরি আছি ফেসবুকও, www.facebook.com/tbn24usa। অ্যাটর্নি শেখ সেলিম, আপনার সাথে আমার অনুষ্ঠান অনেকদিন পর, কেমন আছেন সেটি আগে বলুন। ভালো, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। তো এর মধ্যে অনেক কিছুই পলিটিক্যাল ভাবে শাটডাউন থেকে শুরু করে অভিবাসন ডাকা কর্মসূচি সবকিছু মিলিয়েই এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে। আবার মার্চের 5 তারিখে ড্রিমারদের বৈধতার বিষয়টি আছে। আজকেও আমরা দেখেছি যে চাকসুমার একটি বক্তব্য দিয়েছেন MSNBC একান্ত সাক্ষাৎকারে। তিনি বলেছেন যে মিচ ম্যাককনেল সিনেট মেজরিটি লিডার, তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, ডোনাল্ড ট্রাম্পও প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করারও আবার রেকর্ড আছে। সেহেতু এই ড্রিমার কর্মসূচির বাস্তবায়ন নিয়ে তিনিও কিন্তু সংশয়ে আছেন। তো আপনার কি মনে হয় যে সবকিছু মিলিয়ে কি হতে যাচ্ছে? এটা বলা কঠিন, তার কারণ আমি আপনারে বলি, হোয়াইট হাউস সহ ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন বা ট্রাম্পের যারা সমর্থক তাদের একটা বিরাট অংশ এই যে কোনো ইমিগ্রেশন বিষয়ক বেনিফিট নিয়ে খুবই বায়াসড, তারা এটা দিতে চায় না। যেমন ধরেন আপনি গত দ্বিপাক্ষিক বৈঠকে বোথ রিপাবলিকান সিনেটররা মিলে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎকার করে আসেন। ট্রাম্প সে সময় বললেন যে ড্রিমারদের বিল, ইটস এ বিল অফ লাভ, Bill of love. Bill of love. So everybody agreed. They came out and the next day he made a U-turn and said, no, amar wall chhara ami eta dibo na. Tarporo arekta jinish apnar ye jon chakshumar abaro gelen she wall dite raji hoilo ebong dreamer der protection er jonno bolechen je tini ortho diben democrat ra raji. Tarporo Trump kintu eta kore nai. এক্ষেত্রে এটা এটা সন্দেহের ভিতরে আছে কতদূর কি, আর ডেমোক্র্যাটরা এইটা নিয়ে বেশি চাপ দিতে পারছে না। এটা তাদের প্রবলেম হচ্ছে সিটিজেন ভার্সেস নন সিটিজেন, সিটিজেন ভার্সেস রাষ্ট্রীয় কার্যকলাপ, রাষ্ট্রীয় কার্যক্রম, সিটিজেনদের বেনিফিট, ইউনাইটেড স্টেটসের বেনিফিটের উপরে অবৈধদের বেনিফিট যদি ডেমোক্র্যাটরা দেখে তাহলে তারা পলিটিক্যালি ড্যামেজড হচ্ছে। এই ক্ষেত্রে অ্যাটর্নি শেখ সেলিম, আমরা দেখেছি শাটডাউনের সময় আমেরিকার জনগণ কিন্তু ডেমোক্র্যাটদের পাশে এসে দাঁড়ায়নি, জরিপে কিন্তু বলেছে যে বেশিরভাগই চান যে অচল অবস্থা আগে দূর করা হোক তারপর ড্রিম। অফকোর্স, তার কারণ ড্রিমারদের প্রতি সিম্প্যাথি আছে, কিন্তু সিম্প্যাথি আছে তার মানে না আমেরিকা বন্ধ করে দিয়ে ওদের ইয়ে করতে হবে। তারপরে US মিলিটারি ব্যাপার স্যাপার আছে, বাচ্চাদের ইন্স্যুরেন্সের ব্যাপার আছে, ফাইন্যান্সিয়াল কার্যক্রম আছে, ফেডারেল গভর্নমেন্টের এমপ্লয়িরা আছে, শাটডাউন হয়ে গেলে এরা বেতন পাচ্ছে না, কাজ পাচ্ছে না, আমেরিকান ইমেজ নষ্ট হচ্ছে। এখন 800,000 অবৈধ লোকের কাগজের জন্যে ডেমোক্র্যাটরা আমেরিকার ইন্টারেস্টের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, এটা তো জনগণ পছন্দ মানে বা মেজরিটি অব দ্য লোকজন পছন্দ করবে না। এবং শাটডাউন যত কন্টিনিউ হবে তত এটা আনপপুলার হবে, ডেমোক্র্যাটরা আনপপুলার হবে। ডেমোক্র্যাটরা এই কথাটা বুঝতে পেরেই আবার তারা মানে যে যে পলিটিক্যাল ড্যামেজটা ইয়ে করার জন্য তারপর আবার তারা নেগোসিয়েশন টেবিলে আসছে। এখন স্টিভেন মিলার সহ বহু লোক আছে হোয়াইট হাউসের আশেপাশে এবং ইয়ে এই ট্রাম্পের মেইন বেজের বহু লোক আছে ইমিগ্রেশন বিরোধী, সেক্ষেত্রে ট্রাম্প নিজে রাজি হইলেও পরে আবার উল্টে যাচ্ছেন। এক্ষেত্রে এইটা বলা কঠিন, এটা এটা হওয়া এটা অনিশ্চিত অনিশ্চিত। আমাদের একজন আমাদের সাথে যুক্ত হইল যে কোন পারমানেন্ট স্ট্যাটাস না দিলেও হয়তো টেম্পোরারি ডাকা এক্সটেনশন হইতে পারে, এবং ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের একটা ওয়ে আউট আছে এখানে, তার কারণ ক্যালিফোর্নিয়া ডিস্ট্রিক্ট কোর্ট হ্যাজ নেশন ওয়াইড ইনজাংশন জারি করেছে ডাকা যারা নবায়ন করতে পারবে। সো ট্রাম্প বলতে পারে যে আমি এবারে কিছুই বলবো না, এখন কোর্টে এটা আছে, লেটস সি কোর্ট হোয়াট দ্য কোর্ট ডাজ। এইটা কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী কি মার্চে তারা নবায়ন করতে পারবে? হ্যাঁ, মার্চে তারা নবায়ন করতে পারবে। কোর্ট প্রসিডিং এটা নাইন সার্কিটে যাবে, সেখানে আর্গুমেন্ট হবে। নাইন সার্কিট যদি
ডিস্ট্রিক্ট কোর্টের অর্ডার বহাল রাখে, এটা সুপ্রিম কোর্টে যাবে, টাইম কনসিউমিং। আমরা আসব এই আলোচনা, আমরা আলোচনা করব একদম অনুষ্ঠানের শেষ পর্যন্ত। তবে একজন ফোনে আমাদের সাথে যুক্ত হয়েছেন, কে আছেন আমাদের সাথে? আমি নিউ জার্সি আটলান্টিক সিটি থেকে। জি ভাই বলুন, নাম কি বলে নিতে হবে? জামান কামাল। জি জি, আমার প্রশ্নটা হলো, আমার ওয়াইফ ওনার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছে, 7-8 বছর হলো, দে আর ম্যারিড। তো আমি জানি এটা এটা নিয়ম অনুসারে হবে অনেক লম্বা প্রসেস, কিন্তু আমাদের এখন নিউবর্ন, আমার ওয়াইফের ভাইয়ের এখন নিউবর্ন বেবি হয়েছে আজকে 3-4 মাস। এখন ওই বার্থ সার্টিফিকেট কি আমার ভিসা সেন্টারে পাঠাতে হবে না, হোয়াট ইজ দ্য প্রসেস? আচ্ছা হ্যাঁ ভাই, আপনি তো শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন নিয়ে বেশ উদ্বিগ্ন আছেন, ভালো শোনেন তাহলে আপনার উত্তরটা দেয় না। এখন বাচ্চা সার্টিফিকেট না পাঠাইলেও চলবে, কি অবস্থা ভাই? না পাঠাইলেও চলবে, এটা যখন ভিসা নাম্বার অ্যাভেলেবেল হবে তখন পাঠাইলেও চলে, এখনো পাঠায় আপডেট করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। যে এখন যে করতে হবে এটা ম্যান্ডেটরি না, এটা ভিসা অ্যাপ্লিকেশন যখন ইয়ে করবে তখন হইতে পারে, তা আপনার মনে হয় সেই সময় করা উচিত। আপনার শ্যালক যেহেতু নতুন, আরো তো হইতে পারে, আরো তো নতুন আত্মীয় স্বজন হইতে পারে, যোগ হইতে পারে, একবারে সবাই করে ফেলবে। আরেকজন আছেন অ্যাটর্নি শেখ সেলিম আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? সবই ভাল লাগে। আচ্ছা স্যার, আমি যেটা বলতেছি, একটা ওয়াল একটা দেশে কি দেয়, আর এই ড্রিমার যারা এখানে আসছে তাদের মধ্যে থেকে দুইজন হলো আমেরিকায়, এটা হয়তো গ্রেট টু গ্রেটার করে ফেলতে পারে। আর এদেরকে নিয়ে যে দামাদামি হচ্ছে, দর কষাকষি হচ্ছে, এটা আমেরিকার মতো একটা সভ্য সমাজে এটা দেখতে বা কেমন দেখা যাচ্ছে? জামিল ভাই, আপনাকেও আমি আরেকটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে আপনার কি মত, সাধারণ একজন মানুষ হিসেবে, এখানকার নাগরিক হিসেবে, আপনার কি মনে হয় যে মেক্সিকোর দেয়ালের সাথে সাথে ড্রিমারদের নিয়ে যে দর কষাকষি, এটিকে আপনি কিভাবে দেখেন? আমার দৃষ্টিকোণ থেকে আমি তত বিজ্ঞ জাস্টিফাই কিছু, সাধারণ নাগরিক হিসেবে বলুন। সাধারণভাবে আমি যেটা মনে করি, আপনি যদি একটা বাড়ির দক্ষিণ দিকে যদি বেড়া দেন, তাহলে পূর্ব উত্তর আর বাকিগুলো কিন্তু খোলা থাকে, তো বেড়াটা দিলেন কি জন্য? বাকিগুলো তো খোলা, তো আপনার যে চোরের জন্য বেড়া দিচ্ছেন, ওই জায়গা দিয়ে চোর যদি না ঢুকতে পারে, সে তো আরো বাকি 3টা জায়গা চান্স নিবেই। কিন্তু একটা প্রতিভাবান ব্যক্তিকে যদি ওঠার সুযোগ দেন, তাহলে সে দেশের জন্য অনেক কিছুই বয়ে নিয়ে আসতে পারে, অনেক কিছুই। এর উদাহরণ হলো সিয়ার্স টাওয়ার্স যে করছে, সেও তো একজন বাইরের থেকে আসছিল, যাকে আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না যে কে এই ব্যক্তিটা, যার থিওরি নিয়ে সারা ওয়ার্ল্ডেই এখন স্কাই স্ক্রাপার যদি আরো উঁচে ওঠানোর মতো কোনো বিল্ডিং থাকে তাও করতেছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ জামিল ভাই, আপনি এখন আপনার কথা ঠিক আছে ভাই। এই ড্রিমারদের নিয়ে একটা রাজনৈতিক দাবা খেলা শুরু হয়েছে, এটা একটা পলিটিক্স, তার কারণ কে কারে কিভাবে মানে রাজনৈতিকভাবে ঘায়াল করতে পারে, এই এইটা চলছে। তাছাড়া কিছু লোক আছে, যেমন রিপাবলিকান এবং ডেমোক্রাট, কেউ বলছে না ড্রিমারদের দেবে না, কিন্তু তারা দিচ্ছে না। সামনে যদিও আপনি যে কথাটা বলছেন যে এই চিলড্রেনগুলা যারা এখানে বড় হয়েছে, তারা অন্য কোনো দেশ জানে না, অন্য কোনো দেশে তাদের কোনো শিকড় নাই, এইখানে বড় হয়েছে, এই মাটিতেই তাদের লেখাপড়া, এই মাটিতেই তাদের বেড়ে ওঠা। আমেরিকা স্যার, দে নো কান্ট্রি রাদার দেন দ্য আমেরিকান আমেরিকা। সো এদের অন্য কোনো দেশ নাই, মানসিকভাবে ইসেভাবে এইটাই তাদের দেশ, এই কালচারে তারা বড় হয়েছে, এটা অমানবিক, এই জন্য কেউ বলছে না যে আমরা দেব না, কিন্তু ভিতরের ইয়েটা অন্য। এখন ওয়ালের ব্যাপারটা এসে যাচ্ছে যে এইটা একটা রাজনৈতিক বহু লোক চায়, তার কারণ দক্ষিণ সাইড দিয়ে আবহমান কাল থেকে আমেরিকা এখানে অনুপ্রবেশ হয়ে আসছে, এবং বেশি মাত্রায় এটা এরা মনে করে যে এই দিক থেকে অনুপ্রবেশটা বন্ধ হলে হয়তো এই অবৈধ ইমিগ্রেশনের সংখ্যা কমে যাবে, অনেকটাই কমে যাবে। আর যুগ যুগ ধরে আমেরিকায় অবৈধ ইমিগ্রেশন হয়, তারপরে অ্যামনেস্টি হয়, ইয়ে হয়, এইটা হয়। আর রিসেন্টলি বেশ কিছু ক্রাইম, লাস্ট কত কয়েক বছরে যারা অবৈধরা ওই যে ড্রাগ ব্রাগ এটা ওটা আনে,
আমরা ফোনটি নিয়ে নিই, তারপরে আরো বিস্তারিত আলোচনা করব। কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম, নামটি বলে নিতে হবে ভাইয়া। জি, আমার নাম আসলাম। জি জি, আমার একটা প্রশ্ন, হিউম্যানিটেরিয়ান, আমি যে অ্যাপ্লাই করছিলাম আমার ভাইয়ের জন্য, ইউসিএস এটা অ্যাপ্রুভ করছে, কিন্তু আমার আব্বা অ্যাপ্লাই করছিল 2004 এ ডিসেম্বর, F2 ক্যাটাগরি গ্রিন কার্ড হোল্ডারে, কিন্তু আমার আব্বা মারা গেছেন 2015 এ। এখন ন্যাশনাল ভিসা সেন্টার কালকে আমাকে ইমেল পাঠাইছে, ওরা কেস নাম্বার দিছে এবং আইডি নাম্বার দিছে পে করার জন্য, কিন্তু F2 ক্যাটাগরিতে রাখছে, কিন্তু আমার ভাই তো মেরিট, এখন কিভাবে এটা আপডেট করব? আচ্ছা, সেটি হচ্ছে ওই আগের উনার বাবার অ্যাপ্লাই অনুযায়ী এসেছে। ওকে, আপনার পিটিশনার সাবস্টিটিউট করতে হবে আপনাকে, তারপরে এইটার জন্য অ্যাপ্লাই করবেন। যেহেতু আপনার ফাদার না থাকলে, পিটিশনার না থাকলে পিটিশনটাও থাকে না। সো আজকাল একটা প্রভিশন আছে সাবস্টিটিউটেড পিটিশনার, তো আপনি সাবস্টিটিউটেড পিটিশনার হয়ে যদি আগের প্রায়োরিটি ডেট রিটেইন করতে পারেন, তাহলে আপনার ভাই মানে তারা চলে আসবে আর কি। আচ্ছা, এবং আরেকজন আছেন আমাদের সাথে, তবে আমরা আগে ফোনের ফেসবুকের কিছু প্রশ্ন আছে সেটি আমরা করতে চাই। মিলন হোসাইন প্রশ্ন করেছেন, উনি রিলিজিয়াস অ্যাসাইলাম করতে চাচ্ছেন, এটি কি সেফ কিনা? ওয়েল, এইটা তো রিলিজিয়াস অ্যাসাইলাম এইটুক বললে সেফ, তা তো ওপিনিয়ন দেওয়া সম্ভব না। আপনার অ্যাসাইলামে কি গ্রাউন্ড, কি লেখেন, আপনার পারসিকিউশন কি হয়েছে, মানে আপনার পরে কি অন্যায় অত্যাচার হয়েছে, এগুলার উপরে নির্ভর করে। মানে কোন ক্যাটাগরিতে অ্যাসাইলাম করছে সেটি ইম্পর্টেন্ট না, তার কাগজপত্র কিংবা তার কাগজপত্র, তার স্টোরিটা কি বেসিসের পরে, সেটি ইম্পর্টেন্ট। আরেকজন ভুঁইয়া, তিনি আপনার নম্বরটি চেয়েছেন, সেটি কি দেওয়া সম্ভব কিনা? শিওর, আপনি অফিস নাম্বার হচ্ছে 212-564-1619, আমার সেল নাম্বার হচ্ছে 347-873-5428। আপনার জনপ্রিয়তা অনেক সেলিম ভাই। আনোয়ার হোসেন প্রশ্ন করেছেন, হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে আবেদন করতে চাইলে কি কি কাগজপত্র লাগবে? আরেকজন প্রশ্ন করেছেন নাজ খান, 2012 সালে তিনি তার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছেন, এখনো অ্যাপ্রুভাল পায়নি। অ্যাপ্রুভাল ভাই বোনের জন্য করলে যত লেটে আসে তত বেটার, যতদিন পেন্ডিং থাকে বেটার, তার কারণ যদি ভাই বোনের ছেলে মেয়ে থাকে তাহলে তাদের বয়স থেকে ওই পেন্ডিং টাইমটা বিয়োগ গেলে 21-এর নিচে হলে আসতে পারে। তো যত আগে, অনেকে আমাদের ক্লায়েন্টও আছে যে অ্যাপ্রুভ হচ্ছে না, অ্যাপ্রুভ অস্থির হয়ে যায়, করলে অ্যাপ্রুভ না হয় ভালো, অ্যাপ্রুভ যত পরে হয় তত পর্যন্ত টাইমটি গণনায় থাকবে, এরপরে যদি বেড়ে যায় তখন আর কাউন্ট হবে না। না, অ্যাপ্রুভ শিগগিরই হয়ে গেলে বয়স বাড়তে থাকে, যেটা যতদিন পেন্ডিং থাকে এইটা বিয়োগ যায় বয়স থেকে। তো এই জন্য বেটার, আমরা অনেক সময় চালাকি ফেলাক করে সব কাগজ দেই না, যাতে বেশি দিন পেন্ডিং থাকে। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন আমাদের সাথে? জি আপু, আমি রাসেল, আবার লাইনটা কেটে গেছে, প্রশ্নটা ফিনিশ করতে। আচ্ছা, আপনার প্রশ্নটি শেষ করুন, আবার শুরু থেকে করতে হবে, কারণ অ্যাটর্নি আপনার হয়তো মনে নেই, আপনি শুরু থেকে প্রশ্নটি করুন। জি জি, হিউম্যানিটেরিয়ানটা আমি সাবস্টিটিউট স্পন্সর হিসেবে অ্যাপ্লাই করেছিলাম, ওরা অ্যাপ্রুভ করছে 2017 অক্টোবর 2016, তো ওরা পাঠাইছেন ভিসা সেন্টারে, ভিসা সেন্টারে পাঠাইছে ওরা এফ টু ক্যাটাগরি দিয়ে, কিন্তু ক্যাটাগরি চেঞ্জ করেন। আচ্ছা, এবং ভিসা সেন্টারের সাথে আপনি আলাপ করতে পারেন, তাদের প্রায়োরিটি ডেটটা কি দিছে? প্রায়োরিটি ডেট আপনি ডিসেম্বর 2004। তাহলে ঠিক আছে, আপনি সব কাগজপত্র পাঠাই দেন, ওরা যা যা চাচ্ছে ওইগুলো পাঠাই দেন, ওটা প্রসেসড হয়ে যাবে। আপনি কি ক্যাটাগরি দিছে ওইটা নিয়ে অত মাথা কামেন না, যদি ভিসা ইস্যু করার সময় তারা ওইটা বিবেচনা করে যে অ্যাপ্রোপ্রিয়েট ক্যাটাগরিতে ইস্যু করে দেবে। আচ্ছা আচ্ছা,
অসংখ্য ধন্যবাদ। আরেকজন ফেসবুকে প্রশ্ন করেছেন, যদিও স্পর্শকাতর প্রশ্নটি আমরা ফোনে প্রশ্নটি নিয়ে এসে স্পর্শকাতর প্রশ্নটিও আপনাকে করতে চাই। কে আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আমার নাম মান। আপনার স্পিকারটিকে অন করা। সেলিম ভাই, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ভাই, কেমন আছেন? আচ্ছা, কেমন আছেন সেলিম ভাই? হ্যাঁ, এই যে দেখা বাচ্চাদের নিয়ে এই পিং পং খেলা, রিপাবলিকান আর ডেমোক্রেট কি চলবে? আমি তো 25 বছর থেকে দেখছি। আচ্ছা, আর আপনার প্রিয় দর্শক বলে রাখতে চাই, যদি স্পিকারের স্পিকার অন থাকে ফোনে, সেটা বন্ধ করে দিতে হবে। হ্যাঁ জি, এটা বলা কঠিন ভাই, কতদিন চলবে এটা বলা কঠিন। আপনি 25 বছর দেখছেন, আরো কিছুদিন অপেক্ষা করেন, দেখা যাক কি হয়। কি হয় এটা বলা কঠিন। প্রিয় দর্শক, আপনাদের প্রশ্নটি আমরা যেন ঠিকভাবে বুঝতে পারি, অবশ্যই ফোনের স্পিকারটি বন্ধ করে নেবেন আর টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নেবেন। আরেকজন আছেন, কে আছেন? আগামী 2018 সালে মার্চ মাসে আমার 2 বছর 9 মাস হবে গ্রিন কার্ডের বয়স। কিন্তু এই 2 বছর 9 মাসের মতো 8 মাস একটা আমি বাংলাদেশে ছিলাম, এই অবস্থায় আমি কি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কিনা? ভলিউমটা কমানোই আছে। জি, 8 মাস একটা না 9 মাস, 2 বছর 9 মাসের মধ্যে একটা না 8 মাস আমি বাংলাদেশে ছিলাম। জি, তারপরে আসছি এই অবস্থায় আমি কি ডিউ টাইমে সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারবো নাকি এক্সট্রা 2 মাস আমার লাগবে? আর আরেকটা কোশ্চেন আছে, আমি কন্ডিশনাল গ্রিন কার্ড রিমুভ করার জন্য আবেদন করছিলাম, তো সেটা এখনো তো নতুন গ্রিন কার্ডটা পাই নাই, এই অবস্থায় কি গ্রিন কার্ডটা নতুনটা না পেলেও কি আমি অ্যাপ্লাই করতে পারবো সিটিজেনশিপের জন্য? জি হ্যাঁ, আপনি নতুনটা না পেলেও আপনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু আপনি যে 8 মাস ছিলেন, এই 8 মাসের আগে যে টাইমটা আপনি অ্যাকুমুলেট করেছিলেন মানে সিটিজেনশিপের জন্য, ওইটা আবার নতুন করে শুরু করতে হইতে পারে। তার কারণ 6 মাসের বেশি থাকলে ওইটা কাউন্টেড হয় না, এবং আগের যে টাইমটা সেটাও তারা কাউন্ট করে না, সেখানে আপনার একটু ক্যালকুলেশন করে দেখতে হবে। তার মানে হচ্ছে 8 মাস পরে উনি যখন থেকে আমেরিকা আবার থাকা শুরু করেছেন তখন থেকে সময়ের হিসাবটা শুরু হবে, তার আগের হিসাবটি বাদ যাবে। আমাদের ফোনে একজন আছেন, তারপরে আমরা বিরতিতে যাব, তবে ফেসবুকের প্রশ্নটি আপনাকে করতে চাই। একজন বলেছেন, নাম বলেননি, তিনি বলেছেন যাদের ডিপোর্টেশন অর্ডার আছে তাদেরকে কানাডায় চলে যাওয়া উচিত কিনা? যাদের ডিপোর্টেশন অর্ডার আছে তাদের যদি এখানে কোনোভাবে ওই ডিপোর্টেশন অর্ডার ক্যান্সেল করে কাগজ না করা যায় তাহলে কানাডা যাইতে পারেন। অনেকে কানাডা, এটা একজনের ব্যক্তিগত ডিসিশন, অনেকে কানাডা আমেরিকা থাকতেই চায় না, কানাডা পছন্দ করে, তার আত্মীয় স্বজন আছে হয়তো ব্যক্তিগত কারণে বিভিন্নভাবে। আর যদি যাদের ডিপোর্টেশন অর্ডার আছে, যারা ডিপোর্টেশন অর্ডার থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নাই, তারা অল্টারনেটিভ কানাডা হিসেবে কানাডা চলে গেলেই তো তাদের জন্য বেটার, ওখানে যে কাগজ টাগজ করতে পারে। এবং আরেকজন ফোনে আছেন, গুড লাক ভাই কানাডা যদি আপনি যান। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? যদি ডিলে হয় তাহলে ভালো, কিন্তু এটা উনি কি মিন করছেন, মনে করেন যখন আমি অ্যাপ্লাই করলাম সংক্ষেপে বলি, এটা টেলিভিশনে বিস্তারিত বলা কঠিন। ধরেন আপনার বাইরের বাচ্চার বয়স 15 বছর, এখন এইটা 14 বছর পরে তারা আসছে, এইটা যদি 12 বছর ধরে পেন্ডিং থাকে, তো ধরেন এই 15 আর 12 27, তো আপনার পেন্ডিং থাকছে 12 বছর, তো 27-এর তো 12 বছর বিয়োগ দিলে সে 21-এর নিচে পড়ছে, সে আসতে পারছে যদিও তার বয়স 27। এই মূলতবি অবস্থায় থাকলো, বিলম্বিত পিরিয়ডটা
বিলম্বিত সময়টা বয়স থেকে বিয়োগ গেলে একুশের নিচে থাকলে চলে আসবে, তো বিলম্ব বেশি হইলে বয়স বেশি হইলেও আসতে পারছে, সেটা সেটা লোক সেই অর্থে তিনি বলেছেন। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি, টেলিভিশনের ভলিউমটি কমে স্পিকারটি অফ করে আমাদের প্রশ্ন করুন। আচ্ছা, আমার নাম অর্ষিত বারিকদার, আমি ম্যানহাটন থেকে বলছি। আমার শ্যালক আর শালির জন্য আমি অ্যাপ্লাই করছি 2006 এবং এটা অ্যাপ্রুভ হয়ে আছে। এবং আমার শ্বশুর 2010 উনি সিটিজেনশিপ পেয়েছেন। এখন আমি কি করে ওদের ইয়েটা কি আগে নিয়ে আসতে পারি কোনোভাবে? মানে আপনি কি আবার নতুন করে অ্যাপ্লাই করতে চাচ্ছেন আপনার শ্বশুরের মাধ্যমে? না, আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি না, কিন্তু যেটা অ্যাপ্লাই করা আছে আমার ওয়াইফ এটা অ্যাপ্লাই করছে। আচ্ছা, 2006 আছে। এখন আমার শ্বশুর শাশুড়ি দুজনেই ওরা সিটিজেনশিপ পেয়েছেন। এখন এই নিয়ে কোনোভাবে আগে নিয়ে আসা যায় কিনা? ওকে, আপনার আপনার শ্যালক এবং শালিকা এনরা কি বিবাহিত না অবিবাহিত ভাই? দুইজনে বিবাহিত। ওকে, তাহলে আপনার পিটিশন চললেই ভালো, আপনাদের পিটিশন। তার কারণ ওরা আসতো 11-12 বছর লাগে আপনার, মানে কি বলে, শ্বশুর শাশুড়ি যদি অ্যাপ্লাই করে, তো 6 সালে করেছেন অলরেডি 18 সাল, তো এক্ষেত্রে হ্যাঁ অলরেডি তো কাছাকাছি চলে আসছে, আরো 3-4 বছর লাগবে। তো সেক্ষেত্রে আপনারটা আপনাদেরটাই বেটার। এবং আমরা অ্যাটর্নি সেলিম, সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নিবার। বিরতির পর এসে আবার আমরা প্রশ্ন নিব, সেই সাথে ঢাকা কর্মসূচি অভিবাসন নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সাথে থাকুন। আবারও আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে আছেন আমাদের মাঝে অ্যাটর্নি শেখ সেলিম। আপনারা অভিবাসন শেষ হতে আইনি যে কোনো পরামর্শ নেওয়ার জন্য ফোন করতে পারেন, আর বর্তমান ইস্যু নিয়েও প্রশ্নও করতে পারেন আপনারা, কিংবা মতামত দিতে পারেন। অ্যাটর্নি শেখ সেলিম, আমরা কথা বলছিলাম যে ডাকা কর্মসূচি নিয়ে, সে বিষয়টি আলোচনায় আসব, তবে একজন ফোনে আছেন অনেকক্ষণ ধরে, সে প্রশ্নটি নিয়ে নিতে চাই। কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু সেলিম ভাইয়ের একটু প্রশ্ন করতে চাচ্ছি। অবশ্যই করতে পারবেন, করুন। করেন, কি প্রশ্ন আপনার? আচ্ছা, প্রশ্নটা হচ্ছে হলো যে আমি I-130 এর অ্যাপ্লিকেশন ফি কত? এটা $535। কোনো চেঞ্জ হয়েছে কিনা? হ্যাঁ, অ্যাড্রেস চেঞ্জ হয়েছে কিনা? আমি যে এটা এটা $535 আছে এখনো। আর অ্যাড্রেস চেঞ্জ হয়েছে কোনো কিছু? আরেকটা কি জানি উনি জিজ্ঞেস করেছেন, কিসের অ্যাড্রেস? অনলাইন টিকেটে গেছে, কোথায় ফাইলিং অ্যাড্রেস ওটা ইন্টারনেটে আছে বা ফর্মেই বলা আছে, একজন মা তার সনের জন্য অ্যাপ্লাই করেছে 21 বছরের নিচে, আর তার মা হচ্ছে গ্রিন কার্ড হোল্ডার ধারী, 2016 সালে ভিসা অপারেটিভ অ্যাভেলেবল, তার এই সময়টি বলেনি, কিন্তু এটি কতদিন লাগে? এটা 2.5-3 বছর লাগে, 2.5 বছর গ্রিন কার্ড হোল্ডার ধারী। আর যদি মা সিটিজেন, মানে বাবা মা যদি সিটিজেন হয়, তখন যদি তার সন্তানের জন্য অ্যাপ্লাই করে, তখন ডিপেন্ড করে এসটা কি, 21 নিচে হলে, 21 নিচে হলে 1.5 বছর লাগে, 1.5 বছর লাগে। এবং আরেকজন আছেন ফোনে, আচ্ছা আরেকজন ফোনে আছেন, কে আছেন আমাদের সাথে, কে আছেন, কে আছেন আমাদের সাথে? কি প্রশ্ন? ভাই আপনাকে তাড়াতাড়ি করতে হবে, টেলিভিশনে যদি এত সময় নেন তাহলে তো পরের প্রশ্নটি আমাদের নিয়ে নিতে হবে। টেলিভিশনের ভলিউমটি শুনবেন না, প্রশ্ন করার পর আমরা যখন উত্তর দিব তখন টেলিভিশনের ভলিউমটি বাড়িয়ে উত্তর শুনবেন। কে আছেন আমাদের সাথে? কে আছেন? জি আমি। নামটি বলে ভাইয়া প্রশ্নটি করুন। আমার নাম কাউসার, আমি নিউ জার্সি থেকে বলতেছি। জি কাউসার ভাই বলুন। আমার প্রশ্নটা হলো,
যে আমার ওয়াইফ বিশ্বাস আছে এখন যে চুটুয়ানি গ্রিন কার্ডের জন্য যে ফিটে দেওয়া হয় এখন কেটে দিলে কি ওখানে ও আসার পরে গ্রিন কার্ড আসবে না না ইউএসএ না আসার পর আসবে? আপনার ওয়াইফ ভিসা পাইছে কিন্তু আমেরিকায় না ঢুকলে কোনোদিনই গ্রিন কার্ড আসবে না যদি আপনি ফি দিয়ে থাকেন, ঠিক আছে? আচ্ছা, মানে এখানে এসে তার গ্রিন কার্ডটি নিতে হবে? হ্যাঁ, এখানে এসেই গ্রিন কার্ড, ফি আপনি আগে পরে দিয়ে দিতে পারেন সেটা কোনো ব্যাপার না, কিন্তু এইখানে না আসলে কোনোদিনও গ্রিন কার্ড আসবে না। এইখানে না আসলে সে মানে পার্মানেন্ট রেজিডেন্ট হয় না, এয়ারপোর্টে ঢুকার পরে গ্রিন কার্ড হোল্ডার হয়, ঢুকার আগে কোনোদিন হবে না। আপনি অপেক্ষা করছেন, ওয়াইফরে নিয়ে আসেন, নাহলে শ্বশুর বাড়ির দিকে গন্ডগোল বাধবে। সেলিম ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা কোয়েশ্চন আছিল, আমার আম্মু আইছে 3 মাস আগে, তার একটা বেনিফিট কার্ড আইছে, অটোমেটিকলি তারা সেন্ড করছে, আমরে আমি নিয়ে আপনারা গুছিয়ে একটু প্রশ্ন করলে, আপনারা যদি প্রশ্নই ঠিক ভাবে না করেন আমরা তো উত্তর দিতে পারবো না। আচ্ছা, আমার হতে হচ্ছে আমার আম্মু এসে 3 মাস আগে, তো উনার একটা বেনিফিট কার্ড সেটিতে যেটা আপনার তারা যদি কোন পাবলিক মানে ওই যে বেনিফিট নেয়, ওয়েলফেয়ার নেয়, তাহলে আপনার কাছ থেকে সরকার সেটা আদায় করতে পারে। বাট এই আইন 96 হয়েছে, কিন্তু এ পর্যন্ত কারো কাছ থেকে সরকার এটা নেয় নাই। আমার মনে হয় আমার আপনার যদি নিড হয় লাগে এটা, তো আপনারা নিতে পারেন, আপনার কোনো অসুবিধা হইতো না, অসুবিধা হবে না। আরেকজন আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন, কে আছেন আমাদের সাথে? কে আছেন আমাদের সাথে, প্রশ্নটি করতে হবে? হাই, এবং জি সবকিছু আছে, এখনো ইন্টারভিউ ডেট দেয় নাই আর কি। তো আপনি কি জানতে চাচ্ছেন এই বিষয় নিয়ে? আমি জানতে হচ্ছে যে আমাদেরকে বলেছিল যে ইন্টারভিউ ডেট ইমিডিয়েটলি দিবে, তা 3-4 মাস হয়ে গেছে এখনো দেয় নাই। আচ্ছা, ঠিক আছে, ওকে, আপনার অপেক্ষা করতে হইতে, ইন্টারভিউ ডেট 2-3 মাসে আসে না, এটা টাইম লাগে, 6 মান্থের মতো লাগে। সো আর অনেক ক্ষেত্রে তার চেয়ে বেশিও লাগে, অনেক ক্ষেত্রে ডিপেন্ড করে যে কে কার জন্য অ্যাপ্লাই করছে, ভিসা ক্যাটাগরি কি এবং কি পরি, এখন ভিসা অ্যাভেলেবেল আছে, অনেক ক্ষেত্রে ভিসা অ্যাভেলেবেল থাকে না কিন্তু এখন আছে। সো আপনার একটু অপেক্ষা করতে হইতো, আবার কনসুলেটে কত ইন্টারভিউ হ্যান্ডেল করতে পারে সেক্ষেত্রে একটা লাইন আছে, সো বিভিন্ন বিষয় কাজ করে ইন্টারভিউ হওয়ার আগে। সো আপনার চিন্তা করার কোনো কারণ নাই, সব কিছু দিয়ে থাকলে নিশ্চয়ই ইন্টারভিউ পেয়ে যাবেন। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি, হ্যালো, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি দূরপ্লেন থেকে বলছি, আমার নাম বিউটি আক্তার। আমার ছেলের জন্য আমি 2013-14 সালে সিটিজেন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করছি আর কি। করার পরে আমি, আমার একটু সমস্যা ছিল দেশে, আমি আছি আমার ছেলেকে নিয়ে দেশে চলে গেছি, তখন যাওয়ার পরে ওরা আমাদের 2014 সালে আমাদের বাসায় সিটি লেটার ফাটাইছে, তো আমরা ঠিক টাইম মতো নিতে পারি নাই আর কি। পরে আমি 10 থেকে আসি, পরে আবার এরা আমাদেরকে ডিনাই করছে পরের লেটারে, পরে আমরা আবার অ্যাপ্লাই করছি, আমাদের অ্যাপ্লাইটা ফেরত পাঠাইছে ওরা। এখন আমরা কি করতে পারি, সিটিজেন সার্টিফিকেটটা কিভাবে নিতে পারি? ওই অ্যাপ্লিকেশন ফেরত পেলে আপনি রিসাবমিট করতে পারেন, ওই অ্যাপ্লিকেশনে কি কারণে ফেরত পাঠাইছে, ফর্ম হয়তো ঠিকমতো ফিল আপ না হইতে পারে, ঠিকমতো ফি না দিতে পারেন, ওইগুলো ভালো করে পড়ে দেখেন, পড়ে সেটা কারেকশন করে আবার পাঠাই দেন।
কারেকশন করে। আরেকজন আমাদের সাথে ফোনে আছেন এবং আমরা খুব বেশি প্রশ্ন নিতে পারবো না, একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। কে আছেন আমাদের সাথে? আমার হাজবেন্ডের এপ্লাই করছি আজ 4 বছর, তো ওটা কোন বিচার লাগে? কোন বিচার একটা নাম্বার দেয়, ওটা কোন এমবেসি থেকে দিচ্ছে না। ওকে, কি কারণে এমবেসিতে দিচ্ছে না সেটা ওই কাগজপত্র দেখলে বোঝা যাবে, অথবা আপনার হাজবেন্ডের নিশ্চয়ই বলে দিছে কি কারণে ভিসা দিচ্ছে না। সো এমবেসির সাথে যোগাযোগ করেন, আপনাদের লয়ার থাকলে লয়ারে বলেন এমবেসিতে চিঠি লিখতে বা ইমেল পাঠাইতে, বিভিন্নভাবে এটা করা যায়। অথবা আপনারা আপনার লোকাল এরিয়ার কংগ্রেসম্যান সিনেটরের কাছে যাইতে পারেন, তারা লিখতে পারে। আমরা একটু বলে রাখতে চাই, অবশ্যই টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নেবেন এবং সেই সাথে ফোন স্পিকারটি বন্ধ করে নেবেন, কারণ আপনাদের প্রশ্নটি যদি আমরা ঠিকভাবে শুনতেই না পারি তাহলে উত্তর দিব কিভাবে? তো এই সহায়তাটি করবেন আপনাদের জন্যই। কে আছেন আমাদের সাথে? কে আছেন? আমি শামিম, নিউ ইয়র্ক থেকে বলছি। জি শামিম ভাই বলুন। আচ্ছা, আমি আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করছি 2006 যখন বিয়ে করছি, তো তো অ্যাপ্লাই করছি তার বিয়ে করেনি আর কি, বুঝছেন তো। তারপরে তার 3 বাচ্চা হয়েছে, বউটা মারা গেছে, এখন কি করা উচিত? মানে কি এখন যদি সে বিয়ে করে আমরা কিভাবে নিয়ে আসতে পারবো, নাকি এরকম সমস্যা হইতে পারে? হ্যাঁ ভাই, দুঃখিত যে আপনার ফ্যামিলিতে একটা ট্র্যাজেডি হয়েছে, আপনার ভাই বউ মারা গেছেন। ও তো কোনো অসুবিধা নাই, 3 বাচ্চাও আসতে পারবে। আপনি যখন অ্যাপ্লাই করেছেন বাচ্চারা সব ইনক্লুডেড, এবং যদি আপনার ভাইকে আবার বিয়ে দেন আপনার ভাবিও ইনক্লুডেড হবে, সো হোল ফ্যামিলি চলে আসতে পারবে, মানে কোনো সমস্যা নেই। না, কোনো সমস্যা নেই। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? জি আসসালামু আলাইকুম, আমি সুলতানা বলছি ওয়াশিংটন থেকে। ওয়ালাইকুম আসসালাম সুলতানা আপা বলুন। আমি জানতে চাচ্ছি আমার ভাই আর বোনের মধ্যে বয়সের ডিফারেন্সটা 3 হয়ে গেছে, মানে ভুল করে আর কি বয়স একই ইয়ার হয়ে গেছে। আচ্ছা, তো এটা কি অ্যাপ্লাই করা যাবে কিনা? নতুন করে নিতে পারেন, পাসপোর্ট সারেন্ডার করে আবারও নতুন করে নিতে পারেন অ্যাকচুয়াল বয়স দিয়ে, তখন আর 3 ব্যবধান না, অ্যাপ্রোপ্রিয়েট গ্যাপ দিয়ে নিয়ে না হিসাব কিতাব, এবং সত্য তথ্যই দেয়া ভালো। কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন? আমি নাজমা করিম, হ্যাঁ ওয়েবসাইট থেকে। আমি গ্রিন কার্ড হোল্ডার, আমার ছেলে আসা যাওয়া করে ট্যুরিস্ট ভিসায়, এখন আমি ওর জন্য কি অ্যাপ্লাই করতে পারি? আর কতদিন লাগবে অ্যাপ্লাই করলে? আর তারপরে ওর ইন্টারভিউটা কোথায় হতে পারে? আপনি কি গ্রিন কার্ড না সিটিজেন? গ্রিন কার্ড। আচ্ছা, আর আপনার বয়স, ছেলের বয়স? ছেলে 28 বছর। ওয়েল, আপনি যদি করেন আপনি করতে পারেন ডেফিনেটলি। তো 28 বছরের ছেলে আসতে, গ্রিন কার্ড হোল্ডার আসতে 9-10 লাগছে। এর ভিতরে যদি ছেলে বিয়ে করে ফেলে তাইলে আবার আপনার পিটিশন বাতিল হয়ে যাবে। তখন কি সিটিজেন হওয়ার পরে আবার অ্যাপ্লাই করতে হবে? সিটিজেন হওয়ার পরে আবার অ্যাপ্লাই করতে হবে। আর আরেকটি বিষয়, উনি যদি অ্যাপ্লাই করেন আর ছেলে ট্যুরিস্ট ভিসায় এখানে আছেন, তো এটি কোনো সমস্যা নেই যে বাংলাদেশে থাকে? না, সত্যি কথা বললে কোনো সমস্যা নেই, সমস্যা নেই। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? আচ্ছা, লাইনটি কেটে গেছে, তবে আমরা, আমাদেরও সময় স্বল্পতায় একদমই শেষ, সময় আর নেই, সেহেতু আমরা প্রশ্ন আজকে আর নিতে পারবো না। সেই সাথে যারা ফেসবুকে প্রশ্ন করেছেন আমরা চেষ্টা করবো আগামীকাল এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। অ্যাটর্নি শেখ সেলিম, সবশেষ যদি ঢাকা কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে কিছু বলেন। ঢাকা কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে কিছু বলা খুবই কঠিন, তার কারণ এটা রাজনৈতিক দাবা খেলায় বেঁধে আছে এখন। তবে
ডেমোক্রাটরা যদি ডোনাল্ড ট্রাম্পের ওয়ালটা দেয়, সেজন্য ফান্ডিংটা করে সেনেটে, তাহলে হয়তো রিপাবলিকানরা এইটা এইটা দিতে পারে। ইট ডিপেন্ডস করছে যে ডাকা আসলে বোতল আসতে হবে, তার কারণ ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকানদের হাউস এবং সেনেটের রিপাবলিকানদের কথা উনি শোনেন না, উনি ওনার নিজস্ব মত আছে, ওনার নিজস্ব বেজের কথা শোনেন, গভর্নর লোক আছে, উনি ওনার বেজের কথা শোনেন। সো সেক্ষেত্রে এখন আসলে তারা ওয়াল চায় কিনা সেটা একটা ব্যাপার আছে, আর আসলে তারা ইমিগ্রেশন দিতে চায় কিনা সেটাও ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের রিয়েলি রিয়েলি চায় কিনা। ট্রাম্প চাইলেও ট্রাম্প অনেক কিছু বলে দেয় উইদাউট চিন্তা করে, পরে আবার ঘুরে যান, ঘুরে যান, সেক্ষেত্রে সে কথা বলা কঠিন। অ্যাটর্নি শেখ সেলিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তীতে এই বিষয়ে আরো আলোচনা করব, সেই সাথে আপনি খুব সুন্দর করে উত্তর দিয়েছেন দর্শকদের, সেই কারণে আবারও আরেকটি ধন্যবাদ। এবং সেই সাথে দর্শক যারা এতক্ষণ ধরে আমাদের এই অনুষ্ঠানটি দেখেছেন, যাদের আমরা প্রশ্ন নিয়েছি, যাদের নিতে পারিনি, আগামীকাল ঠিক একই সময় 10টা থেকে 11টা সরাসরি অনুষ্ঠানটি নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন।